আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আপনারা দেখেই বুঝে গেছেন আমি কিসের কথা বলছি। খুবই মজার একটা রেসিপি, এটা আমাদের গ্রাম বাংলার রেসিপি, বলা যায় ট্র্যাডিশনাল, অসম্ভব মজা। এটা অবশ্য শীতের মধ্যেই পাওয়া যায়, তবে ফ্রোজেন করে রাখলে সারা বছর খাওয়া যায়। আজকে আর কথা বাড়াবো না, চলুন রান্না শুরু করে দিই। এখানে আমি আধা কেজি সিমের বিচি নিয়েছি। সিমের বিচি বাজার থেকে এনে ধুয়ে গরম পানি দিয়ে ওয়াশ করেছি, মানে গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে আমি কিছু সময় নাড়াচাড়া করে এটা ড্রেন করেছিলাম। রান্না করিনি, রান্না করলে কুক হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। শুধু নেড়েচেড়ে তারপরে পানিটা ড্রেন করেছি। ড্রেন করার পর, ঠান্ডা হওয়ার পর, ওটাকে আমি একটা একটা করে আঁচটা ছাড়িয়ে নিয়েছি, চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। এটা কিভাবে করেছি যদি কখনো সময় পাই আমি আপনাদেরকে দেখাবো। তা আমি একটা ফ্রাই প্যান নিলাম, ফ্রাই প্যানটা গরম হলো। এখন আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এখন এটাকে ভাজবো, কিছুক্ষণ ভাজবো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে এখন এটাকে আমি একটু নাড়বো, নেড়ে একটু ভাজবো, যাতে আদা রসুনের গন্ধটা একটু চলে যায়। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মাঝারি সাইজের 2টা টমেটো ধুয়ে 4 টুকরো করে নিয়েছি। টমেটোগুলো আমি দিয়ে একটু নেড়ে নিলাম, নাড়া হয়ে গেল। এখন আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। পানিটা দেওয়া হওয়ার পর আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, একটু কুক করব। এখন আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, একটু টমেটোটা একটু রান্না করতে হবে, মানে কষাতে হবে। সেই একই সাথে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া দিয়ে এটাকে আমি একটু কুক করতেছি। তার আগে একটু ভালো করে নেড়ে দিতে হবে, যদি মশলাটা ভালোভাবে মিক্স হয়ে টমেটোর গায়ে লাগে। নেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু কুক করব, বেশি না, 1 থেকে 2 মিনিট কুক করব, তাহলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি টমেটোকে একটু, মানে আমি টমেটোগুলোকে একটু ভেঙে দিচ্ছি, আমি একটু পেস্ট বানাতে চাচ্ছি। আসলে আমার কাছে পেস্টটাই ভালো লাগে টমেটোর। আপনারা চাইলে টমেটোটাকে আনামো রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, চয়েস অনুযায়ী। আমি ভেঙে দিলাম, কারণ সুন্দর একটা গ্রেভি হবে, আমার কাছে খুব ভালো লাগে। ভেঙে দিয়ে এখন এটাকে একটু নাড়লাম, নাড়া আমার হয়ে গেল। এখন এখন আমি এর মধ্যে সেই ধোয়া বিচিগুলো, খোসা ছাড়ানো বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিক্স করতেছি মশলার সঙ্গে। ভালোভাবে মিক্স করা হয়ে গেল, এখন আমি এটাকে একটু ভাজবো।
কিছুক্ষণ বাজবে। এখানে একটা টিপস আছে আপনাদের জন্য, মানে আমি যেটা করি গন্ধের কারণে আমি এটা খেতে পারি না, এই জন্য আমি এটাকে ঢেকে ভাজবো না, আমি ঢাকবো না, আমি না ঢেকেই এটাকে ভাজবো, অনেকক্ষণ ভাজবো। মশলার সঙ্গে আমি বিচিগুলোকে অনেকক্ষণ ভাজবো, ভাজার পরে এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। এখন আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি মোট 2 কাপ পানি ইউজ করব। 3 বারে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। আমি একটু হালকা একটু রসালো, মানে ঝোল ঝোল রাখবো, তো এই জন্য আমি একটু পানি দিলাম, 2 কাপ পানি দিব। আমার কাছে লবণটা একটু কম লেগেছিল, আমি টেস্ট করেছিলাম, এই জন্য আমি 1 চামচ লবণ আবার দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি একটু শেয়ার করতে চাই, একটা টিপস দিতে চাই, যদি আপনারা মাছ ভেজে খেতে চান, মানে ভাতের সাথে খেতে চান, তাহলে অবশ্যই মাছটাকে আস্তে আস্তে ভাজবেন যাতে ভিতর থেকে শক্ত হয়ে আসে। আর যদি তরকারিতে দিতে চান তাহলে বেশি ভাজা তরকারি অল্প একটু ভাজলেই হয়ে যায়, কারণ তরকারিতে মাছটা অত বেশি না ভেজে দেওয়াটাই ভালো, শক্ত হয়ে যায় বেশি ভাজলে, এই জন্য অল্প ভাজলেই চলে। তো এখন মাছ দেওয়া শেষ, আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করব। এর বেশি রান্না করব না, কারণ যদি আমি বেশি রান্না করি তাহলে বিচিগুলো গলে যেতে পারে। এখন আমি 1/2 চা চামচ ভাজা জিরা ফাঁকি দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এটা দেওয়াতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর যদিও কোনো গন্ধ থাকে বিচে সেটা কভার হয়ে যায়, এর জন্য আমি এটা ইউজ করি, আমার কাছে খুব ভালো লাগে। গার্নিশের জন্য আমি ধনিয়া পাতা সাজিয়ে দিলাম, তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটা পরিবেশন করব। আমার সিমের বিচি রান্না হয়ে গেল, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, এভাবে করে দেখবেন বাসায়, আশা করি আপনারা খুব মজা পাবেন, আপনাদের কাছে খুব টেস্টি লাগবে। তবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আপনাদের হেল্প আমাকে অনেক উৎসাহ যোগাবে। আজকে চলে যাচ্ছি, আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thank you.